এই কোরআন খতমের নামে খতম তারাবির মধ্যে এইগুলাই বলতেছে আল্লাহর সামনে রাইখা কোথায় রাইখা আল্লাহর সামনে এখন আল্লাহই তো এই জিনিস আপনার জন্য ফাটাইছে এই কোরআনটা কার জন্য ফাটাইছে কথা ধরবেন মানব জাতির কল্যাণের জন্য আমার জন্য এখন আমি আল্লাহরে ফড়ি ফড়ি শুনাইবার জন্য ফাটাইছে নামাজ মানে কি নামাজ মানে আল্লাহ আপনার সামনে আছে আর আল্লাহ আপনাকে দেখতেছে আপনি দেখেন না এখন আল্লাহরে দেখতে যাইয়া বুঝি আল্লাহর কথা ফড়ি ফড়ি আপনি আল্লাহরে শুনাইবেন কিউ আল্লাহরে শুনাইতে কইছে এসব কথা কোরআনের কোথাও আসছে যে তুই তোর লাগে কোরআন এটা ফাটা আচ্ছা ডাক্তারে ধরেন আপনারে ভ্যাকসিনেশন দিছে অন প্রত্যেক দিন ডাক্তারের চেম্বারের সামনে যাইয়া যাইয়া ফড়ি ফড়ি শুনাই বললে দিছে এটা আপনাকে না এটা দিয়ে আপনি ডাক্তারের দোকান থেকে ওষুধ অন্য ওষুধ কিনে খাইবেন জাররাটা কত বড় একটা শস্যরে সত্তরটা বাঘ করলে কয়টা শস্যরে আপনাদের দেশের শস্যটা কত বড় পাঁচ মন ওজন হইব এক কেজি তিন কেজি কতটুক ফাল্লা দিলে মাফও আসতো না কাঁটা লড়বো না লড়বো নাকি একটা শস্যরে যদি সত্তরটা বাগ করা হয় তাহলে একটা জাররা হয় কয়টা জাররা এই একটা জাররা পরিমাণ হিংসা যদি হৃদয়ে থাকে রে আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় নামাজ রোজা হজ যাকাত সাধন ভোজন এজমা কেয়াস কোরআন তাফসীর বক্তাগিরি মাহফিলগিরি যত কিছু আছে সব কিছু ফুলটা বান্দিয়া আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে কোথায় নিক্ষেপ করে কি পরিমাণ থাকলে এক জাররা পরিমাণ তাইলে দেখেন এক জাররা পরিমাণ হিংসা যদি হৃদয়ে থাকে তাহলে আপনি যত বড় নামাজি হন যত বড় হজি হন যত বড় মুফতি শাইকুল হাদিস হন যত বড় পীরের আওলাদে হন যত বড় আওলাদে সাফ হন যত বড় বাউলে হন যত বড় বক্তাই হন যদি জাররা পরিমাণ হিংসা যদি কোনো সৃষ্টির প্রতি কইছে এখানে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান কাফের বেঈমান মুনাফেক কিছুই বলে নাই কইছে কোনো সৃষ্টির প্রতি কোন এখানে ভান্ডারি বলে নাই ওহাবি বলে নাই লামাজাবি বলে নাই জামাতি ইসলাম বলে নাই আওয়ামী লীগ বলে নাই বিএনপি বলে নাই এই বাংলার জমিনে বিশ্বের জমিনে 72টা 73টা 120টা 500টার উপরে দল আছে সব বাদ দেন 12 কিলোমিটার পরে 12 কিলো এই গ্রামটার নাম কি দক্ষিণ কাইতলা নবীনগর নতুন নতুন ইসলামিক দল আরো বহু সৃষ্টি হবে সামনে কেন জামাতে ইসলামের দলিল চাইলে এখন থেকে কত বছর আগে তবলিকের দলিল চাইলে এখন থেকে 25-26 বছর আগে ওহাবির দলিল চাইলে আজ থেকে 150 বছর আগে তাহলে এইগুলা কি নবীর আমলে ছিল নি জামাতে ইসলাম ইসলামী স্বাতন্ত্র আন্দোলন গৌসল আজম মাইজবান্ডারির দল আট্রসির দল সুরুশ্বরীর দল কিছুই ছিল না যখন কোরআন নাজিল হয়েছে কিছুই এই জন্য আল্লাহ জানে রে 2023 সালে সুরুশ্বরী মাইজবান্ডারি আট্রসি সর্ষিনা সরমনাই উজানি এবং কি বাংলার জমিনে হাজার হাজার দল সৃষ্টি হবে যদি একটা দলের আল্লাহ ইন্ডিকেট কইরা কইরা দেয় তাহলে আল্লাহ বিচারের শামিল হইতে হইব কিও তাইলে আপনি এই দল পছন্দ করছেন এই দল করেন নাই বাদী দাঁড়াবে কিনা আল্লাহ জানে এই জন্য আল্লাহ নির্দোষ আল্লাহ এখানে কোরআনের মধ্যে বলতেছে কোন সৃষ্টির প্রতি কিসের প্রতি এই জন্য ভান্ডারির কথা কয় নাই সুন্নির কথা কয় নাই ওয়াবি খারেজি নূরনগরী হিয়াজুড়ি আট্রসি সুরুশ্বরী কারো কথা কয় নাই কইছে
যেই কোন সৃষ্টির প্রতি যদি জাররা পরিমাণ হিংসা থাকে তাহলে তার নামাজ রোজা সাধন ভোজন যা কিছু আছে সব কিছু আল্লাহ ফোলটা বাঁধি জাহান্নামে নিক্ষেপ করে এখন আপনার নামাজ রোজা হজ যাকাত আমল ইবাদত সব কিছু যদি ফোলটা বাঁধি জাহান্নামে নিক্ষেপ করে আপনি কই আমি কই হ্যাঁ আল্লাহ জানে এই 2023 সালে আসলে কিছু অহংকারী বক্তা বের হবে কিছু অহংকারী বাউল আলেম বের হবে এদের অহংকার মারার জন্য এরা আজহার ইউনিভার্সিটি থেকে পাস করে আসবে মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে আসবে এসে মানুষকে বিভ্রান্তি করবে এই জন্য আল্লাহ 2020 সালে একটা রোগ দিছে করোনা কি দিছে এখন করোনার টিকাটা আজহার ইউনিভার্সিটি থেকে যে পাস করে আসছে সে আবিষ্কার করতে পারে নাই মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে সে আবিষ্কার করতে পারে নাই বড় বড় মুহাদ্দিস সাইকুল হাদিস এই বাংলার জমিনে আছে কঠিন কঠিন বক্তৃতা দে হুঙ্কার দে দুনিয়াটা উল্টা আলাইব কি উল্টা আলিব বড় বড় সাইকুল হাদিস বড় বড় মুফতিরা বাইতুল মুকাররমে গিয়ে আন্দোলন করে আল্লাহ জানে যদি করুণার টিকা যদি এদেরকে আবিষ্কার করতে দি তাহলে মুসলমান তো দূরের কথা হিন্দু বৈদ্য খ্রিস্টানও পাইব এই জন্য আল্লাহ এই জ্ঞানটা ইহুদির ভিতর ঢুকাই দিছে আর ইহুদি এটা আবিষ্কার করছে এখন যত বড় শাইকুল হাদিসে হোক যত বড় মুফতি হোক যত বড় মুহাদ্দিসে হোক যত বড় মাওলানাই হোক যত বড় বাউলে হোক যত বড় মসজিদের খতিবে হোক ওই ইহুদির আবিষ্কার করুণার টিকাটাকে না লইয়া বাঁচবো নি এই জন্য আল্লাহ জানে যদি আমি কাউরে হিংসা ইন্ডিকেট করে দিই তাহলে মানুষ বাঁচতে পারবে এই জন্যই আল্লাহ কোরআন মতে বলতেছে কোরআনে বলতেছে যে জাররা পরিমাণ হিংসা কারো হৃদয়ে রাখিও এখন হিংসা যদি রাখি ইহুদিরে গিনা করতেছি ফতুয়া দিচ্ছি এখন ইহুদির আবিষ্কার কারেন্ট ইহুদির আবিষ্কার মাইক ইহুদির আবিষ্কার ফেসবুক বর্তমানে আমরা গুগল আলাইসাল্লাম মানি না এমন কোন আছে কিছু লোক তারা মোবাইল টোবাইল চালায় না কিন্তু এই গুগল আলাইসাল্লাম মানে না এমন কোন লোক আসেনি গুগল আলাইসাল্লাম ছাড়া সব অন্ধকার ঠিক না বেটি তাইলে এখন এই গুগল আলাইসাল্লাম আবিষ্কার কে করছে এখন এটার রাডার কার হাতে সাবি কার হাতে মদিনা ইউনিভার্সিটির ইমাম সাহেবের কাছে মক্কা মদিনার ইমাম সাহেবের কাছে কার কাছে ইহুদির কাছে তা আপনি হিংসা যেহেতু করেন ইহুদিরে এই যে মাইকে স্টেজে উড়ি বক্তৃতা দিয়েই মানুষকে যেভাবে খেবান তো ইহুদির আবিষ্কার এই গুগল আলাইসাল্লাম ফেসবুক জুকার মার্ক এ কি মুসলমান এ নবীর আওলাদ গৌসু ফাকের আওলাদ গৌসুল আজম মাইজবান্ডারির আওলাদ জুকার মার্ক তা আপনি এমনি ইহুদি নাসারা নাস্তিক দেখতে পারেন না আর আপনি নাস্তিকেরটা ব্যবহার করতেছেন 24 ঘন্টা এটা তো নুস্কানি দিয়া হাজার হাজার মানুষের ঘর বাড়ি নষ্ট করতেছে তা আপনি কোন ইসলাম পালন করেন কেউ এই জন্য আল্লাহ জানে 2023 সালে আসলে এরকম একটা ঘটনা ঘটবে রে আল্লাহ জানে কি জানে না আরো 2000 বছর পরে কি হবে আল্লাহ জানে কি জানে না এই জন্যই আল্লাহ ওহাবি খারেজি মদদি মাইজবান্ডারি সুরসরি আমলিক বিএনপি জামাতি বটগাছমার্কা আমগাছমার্কা জামগাছমার্কা কারো কথা বলে নাই বলছে যদি হৃদয়ে জাররা পরিমাণ হিংসা থাকে সকল কিছু জাহান্নামে নিক্ষেপ কই নিক্ষেপ জাহান্নামে এখন আল্লাহ বলছে মানলাম আল্লাহ বলছে মানলাম প্রমাণ কি আচ্ছা বলেন তো হিংসা নিন্দাকারী একজন লোক সমাজে সুখে আসেনি একজন লোক দেখেন বুঝলাম এখন আমি এটা কেন এটা আমি বানাই আনছি কুমিল্লা নাঙ্গলকোট থেকে ধরেন এটা আমার বানোয়াটি কথা এখন আপনার বিবেক দিয়া ওই কাইতলাবাসীরা একটু চিন্তা করেন এই হিংসা নিন্দা নিয়া একজন লোক সুখে আসেনি আর যার ভিতর হিংসা নিন্দা নাই সেই সুখী ঠিক না বেটি আজকে যার দরবারে আসছেন আব্দুল আলিম পণ্ডিত তার ভিতর হিংসা আসেনি
বলেন একটা লোক খাড়াই যারা দেখছেন কয়জন লোকে হাত উঠান তারা দেখছেন কয়জন লোকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়া ইয়া রাসূল আজম বাবা এই আব্দুল আলিম পণ্ডিত হিংসাত্মক লোক ছিল কিনা না বাটফার ছিল না টাউট ছিল না বাবা রে সে আসল জায়গা ইমাম মাইনা বাবা নগরীর ইমাম মাইনা জীবনটা শেষ করছে নগরীর প্রেমে এই জন্য তার কবরে এখন বাতি জ্বলে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কয়জন লোক রে মানছে একজন কয়জন কাকে নূর নগরী কেবলা কাবাকে আল্লাহ না আল্লাহ বহুত পরে কাকে মানছে নূর নগরীকে এই নূর নগরীটা কে এখন নূরনগরীটার সঙ্গী হওয়ার কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলে প্রথম সূরা ফাতিহাটার থেকে শুরু করি এই কোরআনটা আমার আপনার মধ্যে একটা নোটিশ কি নোটিশ নোটিশ কিসের নোটিশ কিভাবে মেয়ে বিয়ে দিবেন কিভাবে ছেলে বিয়ে করাবেন কিভাবে জমিন বিক্রি করবেন কিভাবে আপনি সংসার জীবন করবেন কোন জিনিস হারাম কোন জিনিস হালাল এই কোরআনে লেখা আছে কোথায় লেখা আছে না অন্য কোথায় লেখা আছে এখন বাবা কইলে গোলাম মঈনুদ্দিন খারাপ আজকে থেকে এই 200 বছর ধরে আমাদেরকে এমন দন্দা বানাইছে এখন এখানে লেখা আছে কয়জন নারীর সাথে আপনি মিলামিশা করতে পারবেন না হারাম 14 জন কয়জন এই কোরআন শরীফে লেখা আছে এই কোরআন শরীফে লেখা আছে ওযুতে সাইর ফরজ হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসের করা কোথায় লেখা আছে এই কোরআনে এখন আপনি দেখেন আমাদের কে কে রকম মূর্খ জাহেল বানাইছে মরা লাশটা সামনে রেখে মোল্লার গোষ্ঠী আইয়া খতম করে কি করে খতমে কি বলতেছে ওযুতে সাইর ফরজ হাত ধোয়া মুখ ধোয়া মাথা মাসের করা 14 জন নারীর সাথে মিলামেশা করা হারাম লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবের উপর কোনো সন্দেহ নাই এটা সত্য কিতাব আলা ইন্না আউলিয়াল্লাহ খাফুন আলাইহিম আল্লাহর ওলিরা জিন্দা ইডিয়াম না মরা লাশের সামনে রাখি কোরআন তেলাওয়াত করতেছেন এখন এগুলা করতে কই এই মরা লাশ সামনে রেখে এগুলা বলতে বলছে নাকি আপনার জীবনের মধ্যে এগুলা প্রতিষ্ঠিত করতে কইছে বাবারে ডাক্তারের কাছে গেছেন একটা স্লিপ দিছে ডাক্তারে কইছে তোমার মাথা ব্যথা তোমার গলা ব্যথা তোমার ফেটের ব্যথা সকালে এখান থেকে তিনটা মিলাইয়া খাইবা বড়া ফেটে আবার রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবা এটা লেখা থাকে স্লিপে এখন আপনি ওষুধটা না খাইয়া যদি সকাল বিকাল শুধু এটারে খতম করেন এটারে শুধু পড়েন আপনার রোগ ভালো হবে নি কথা ধরেন রোগ ভালো হবে নি শুধু তাই নয় কত বড় দোকাবাজির মধ্যে আমাকে আপনাকে ফালাইছে রে এই কোরআন খতমের নামে খতম তারাবির মধ্যে এইগুলাই বলতেছে আল্লাহরের সামনে রাইখা কোথায় রাইখা আল্লাহরের সামনে এখন আল্লাহ তো এই জিনিস আপনার জন্য ফাটাইছে এই কোরআনটা কার জন্য ফাটাইছে কথা ধরবেন মানব জাতির কল্যাণের জন্য আমার জন্য এখন আমি আল্লাহরে ফড়ি ফড়ি শুনাইবার জন্য ফাটাইছে নামাজ মানে কি নামাজ মানে আল্লাহ আপনার সামনে আছে আল্লাহ আপনাকে দেখতেছে আপনি দেখেন না এখন আল্লাহরে দেখতে যাইয়া বুঝি আল্লাহর কথা পড়ি পড়ি আপনি আল্লাহরে শুনাইবেন কিও আল্লাহরে শুনাইতে কইছে এসব কথা কোরআনের কোথাও আসছে যে তুই তোর লাগে কোরআন এটা আচ্ছা ডাক্তারে ধরেন আপনার ভ্যাকসিন দিছে অন প্রত্যেক দিন ডাক্তারের চেম্বারের সামনে যাইয়া যাইয়া পড়ি পড়ি শুনাই বললে দিছে এটা আপনাকে না এটা দিয়ে আপনি ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে ওষুধ কিনে খাইবেন এইভাবে আমার আপনাকে এমন ভাবে দন্দা বানাই ফেলছে রে এমন ভাবে এখন এত কিছু বুঝার পরেও কয় এগুলা না করলে ভালো লাগে না সমাজে কি কইব মানসিক কি কইব ফলার বউ কি কইব নাতি কি কইব নাতির বউ কি কইব তাইলে সমাজের চাপে পড়ি নাতির বউ চাপে পড়ি এগুলা করতেছে তাহলে এগুলো করলে হবে